আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় ঘন্টা হাঁটাহাঁটি করার পর অবশেষে হরিণের আমরা দেখা পেলাম হয়তো দেখতে পাচ্ছেন আপনারা জুম করে দেখাচ্ছি সো হরিণ দেখতে চাইলে একদম নিস্তব্ধভাবে হেঁটে হেঁটে আসতে হবে কোনো রকম শব্দ করতে পারবেন না আওয়াজ করলেই হরিণ আর দেখা যাবে না ওরা পালিয়ে যাবে তো দেখুন কত সুন্দর লাগছে গহীন জঙ্গলের ভিতরে এতগুলো হরিণ অবশেষে দেখতে পেলাম নিঝুম দ্বীপে আসার প্রধান উদ্দেশ্যই ছিল হরিণের দেখা সবশেষ হরিণের দেখাটাও হয়ে গেল